ياسين والقرآن الحكيم ياسين বিজ্ঞান ময় কোরআনের শপথ কোরআনের মধ্যে বিজ্ঞান আছে না নাই অভাব নাই কয়টা শুনবেন আল্লাহ কসমোলজির কথা বলেছে অ্যাস্ট্রোলজি কথা কসমোলজি হচ্ছে সৃষ্টি তত্ত্ব কসমোলজি কি সবাই বলেন কসমোলজি কি আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু أن السماوات والأرض كانتا رتقاً ففتقناهما كافر كي دخنا محبشر شاب كيچو اكشات ملے جلے چلو بشال ایک بشفرنر مدوم امی محبشر تويري كوري چي سبحان اللہ آدھی تے شروع تے كنتو شاب آکاش بطاش زمین چندر شرجو نکھتر گروہ نیہاری کا پنجو گلاکسی ब्लैक होल सब किछु मिले मिशे एकसाथे छिलो एटार घनत्व छिलो खूब बेशी महाविश्वेर सब किछु छिलो एकटा बिंदु एटाके विज्ञानीरा नाम दिएछे द सिंगुलारिटी महा एकत्व एरपर एकटा प्रचंड विस्फोरणेर मध्य दिए महाविश्व सृष्टि होयेछे एटारे ओरा नाम दिएछे बिग ब्यांग थिओरी कि नाम स्टीफेन हॉकिंग सबचेये बड़ो पदार्थविज्ञानी छिलो সে একটা বই লিখেছে ফ্রম দ্য ব্রিফ হিস্ট্রি অফ টাইম এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম ফ্রম বিগ ব্যাং টু ব্ল্যাক হোল সেখানে সে প্রমাণ করেছে কোরআনের এই আয়াত কানাতা রাতকান মহাবিশ্বের সবকিছু একটা বিন্দু ছিল চাঁদ সূর্য গ্রহ তারা সবকিছু ছিল কথা বলেন সবাই বলেন একটা মাত্র বিন্দু ছিল আল্লাহ বলেন ডোন্ট দ্য ডিসবিলিভার অবজার্ভ that the heavens and earth were joined together then I separated with a gigantic sound explosion সব একসাথে ছিল চাঁদ তারা আকাশ নদী নালা সব একসাথে তারপর একটা বিকট বিস্ফোরণের মধ্য দিয়ে পৃথিবী হয়েছে এ চাঁদ হয়েছে চন্দ্র হয়েছে সূর্য হয়েছে মহাবিশ্বের সব কিছু এ মহাবিস্ফোরণের মধ্য দিয়ে হয়েছে চিৎকার করে পড়েন আল্লাহু আকবার এই যে ছোট্ট পৃথিবীতে আমরা বসে আছি পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড় চিল্লায় পড়েন আল্লাহু আকবার এটা কি বাড়ির কাছের কথা 13 লক্ষ গুণ বড় কল্পনা করা যায় তার মানে কি সূর্যই সবচেয়ে বড় না সূর্যের চেয়ে অনেক বড় বড় তারা আছে ব্যাটেল জিউস নামে একটা তারা আছে মহাকাশে যেটা যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় এই ব্যাটেল জিউস তারা সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড় এই ব্যাটেল জিউস তারাটাই কি সবচেয়ে বড় না এর চেয়েও কত বড় তারা যে আছে কোনো হিসাব নাই এরকম বিশাল বিশাল তারা ঘুরতে ঘুরতে মাওয়াকি আন-নুজুম ব্ল্যাক হোল নামে একটা রেঞ্জ আছে এই রেঞ্জের মধ্যে যদি ঢুকে যায় ছোট বাচ্চার মুখে চকলেট দিলে বাচ্চা যেমনি চকলেট চুষে খেয়ে ফেলে এই বিশাল বিশাল তারাগুলো ব্ল্যাক হোলের মধ্যে ঢুকলে এক মুহূর্তের মধ্যে নিঃশেষ হয়ে যায় চিল্লায় পড়েন আল্লাহু আকবার এজন্য আল্লাহ বললেন ফালা উকসিমু বি মাওয়াকিউন নুজুম এই তারকা নিঃশেষ হওয়ার যে জায়গাটা এই জায়গার কসম আমি কোরআনের মধ্যে খেলাম এই ব্ল্যাক হোলের রেঞ্জের ভেতরে তারা আসলে মুহূর্তের মধ্যে নিঃশেষ বানিয়ে দেয় কে একটা তারার চেয়ে আরেকটা তারা বড় এরকম হাজার কোটি তারা মিলে আমাদের গ্যালাক্সি এই গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে কি নাম আমাদের গ্যালাক্সির নাম কি সবাই বলেন তো মিল্কি ওয়ে কি নাম এরকম একটা গ্যালাক্সি না লক্ষ কোটি গ্যালাক্সি আছে আমাদের গ্যালাক্সির পরে সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম অ্যান্ড্রোমেডা কি নাম এই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি আমাদের গ্যালাক্সি থেকে 2.5 মিলিয়ন লাইট ইয়ার দূরে মানে 25 লক্ষ লাইট ইয়ার সুবহানাল্লাহ কইবেন না আলোর গতি হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি বর্তমান সময় পর্যন্ত জানেন সেকেন্ডে কত মাইল 1,86,000 মাইল এক সেকেন্ডে আলো ছুটে 1,86,000 মাইল বেগে এত বেগের কোন প্লেন বা রকেট নিয়ে যদি আপনি আমাদের গ্যালাক্সি থেকে মিল্কি ওয়ে থেকে অ্যান্ড্রোমেডাতে যেতে যান তাহলে আপনার 25 লক্ষ বছর লেগে যাবে সুবহানাল্লাহ বাড়িতে যাই বলেন এরপর আল্লাহ বললেন ওয়াসসামা বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন আকাশ আমি বানালাম গ্যালাক্সি আমি বানালাম বানানোর পর থেকে সবগুলোর আমি প্রশস্ত করতে শুরু করে দিলাম সব ছিল ক্ষুদ্র একটা বিন্দুর মধ্যে আমি বিস্ফোরণ করলাম একটা আওয়াজ দিয়ে আওয়াজটা ছিল কোন আওয়াজটা ছিল কি জোরে কোন
আবার কোন কুন ফায়া ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন আল্লাহ যখন কিছু করতে চান শুধু বলেন কুন শুধু বলেন বি কুন মানে বি ইট ওয়াজ এটা হয়ে যায় হাও বলতে দেরি এই মহাবিস্ফোরণের নেপথ্যে যে শব্দটা ছিল সেটা ছিল কুন সেটা ছিল কি আল্লাহ কুন বলতে দেরি মুহূর্তের মধ্যে বিগ ব্যাং বিশাল এক্সপ্লোশন তারপর থেকে মহাবিশ্ব ছড়াচ্ছে আল্লাহ বলছেন এই কোরআনের ভিতরে বলে দিয়েছেন ওয়া ইন্না লা মুসিউন আমি এই মহাবিশ্বকে এই গোটা ইউনিভার্সকে আমি প্রতিনিয়ত সম্প্রসারিত করছি প্রতিনিয়ত এটা বড় হচ্ছে সম্প্রসারিত হচ্ছে চিল্লায় বলেন আল্লাহু আকবার আজ থেকে মাত্র 20 বছর আগে এটা তার আবিষ্কার করেছে এটা কোন সাল 2000 20 বছর পেছনে গেলে কত 1998 তাই না এই 1998 সালে তার আবিষ্কার করেছে সুপারনোভা কসমোলজি প্রজেক্ট এই সুপারনোভা কসমোলজি প্রজেক্টে তারা এই সিদ্ধান্তে এসেছে যে মহাবিশ্ব কুন নামক এক বিস্ফোরণের পর থেকে যে সম্প্রসারিত হচ্ছে আজ পর্যন্ত এটা শুধু বাড়ছে আর বাড়ছে অ্যাক্সেলারেটিং হচ্ছে এক্সপ্যান্ডিং হচ্ছে এটা কমছে না কিয়ামত পর্যন্ত এটা বাড়তেই থাকবে চিৎকার করে পড়েন আল্লাহ আকবার এজন্য আল্লাহ বললেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম বিজ্ঞানময় প্রজ্ঞাময় কোরআনের শপথ এই কোরআনের ভেতরে আমি কসমোলজির কথা বলেছি অ্যাস্ট্রোলজির কথা বলেছি জিওলজির কথা বলেছি ফিজিক্স এর কথাও বলেছি সুবহানাল্লাহ ফিজিক্স মানে কি পদার্থ পদার্থের সবচেয়ে বড় উপাদান হচ্ছে লোহা লোহার কথা কিন্তু কোরআনে নাই আছে কই আছে হ্যাঁ সূরাতুল হাদিদ লোহার নাম একটা সূরাই দিয়েছে আল্লাহ কোরআনে সুবহানাল্লাহ পড়বেন না সূরার নাম সূরাতুল হাদিদ সূরার নাম কি চিল্লায় বলেন সূরার নাম সূরাতুল হাদিদ হাদিদ মানে লোহা আল্লাহ বললেন ওয়া আনজালনাল হাদিদা ফীহি বাআসুন শাদীদ ওয়া আনজালনাল হাদিদ ফীহি বাআসুন শাদীদ আমি লোহা নাজিল করলাম আর লোহার ভেতরে আমি ভয়ঙ্কর শক্তি ঢুকাইয়া দিলাম সুবহানাল্লাহ ফিহি মানাফিউ লিন্নাস লোহার ভেতরে মানুষের জন্য অনেক কল্যাণ আছে সুবহানাল্লাহ লোহা সারা পৃথিবীতে কিছু হয় আংটি বানাতে লোহার দরকার আছে না নাই ঘড়ি বানাতে গাড়ি বানাতে বাড়ি বানাতে মোবাইল বানাতে হেলিকপ্টার প্লেন রকেট মাইকের স্ট্যান্ড সুবহানাল্লাহ কোন এমন কোন জিনিস নাই যেটার মধ্যে লোহা লাগে না এজন্য আল্লাহ বললেন এই লোহার নামে আমি একটা সূরা ডেডিকেট করলাম ওয়া আনজালনাল হাদিদ ফিহি বাআসুন শাদীদ আমি লোহাকে নাজিল করেছি আল্লাহ বলেছেন খেয়াল করে শব্দটা শুনেন ওয়া আনজালনাল হাদিদ আমি লোহাকে উপর থেকে নাজিল করেছি কি করেছি কথা বলেন তার মানে লোহা পৃথিবীতে ছিল না নাজিল করছে কে লোহা পৃথিবীতে ছিল পৃথিবীতে ছিল পৃথিবীতে থাকলে নাজিল করবেন কেন এই যে কোরআনটা পৃথিবীতে আগে ছিল নাজিল করছে কে কোন ফেরেশতাকে দিয়ে সাইয়েদেনা জিব্রাইল কোন নবীর উপর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার তার মানে এই ওহী পৃথিবীতে ছিল না আল্লাহ উপর থেকে নাজিল করেছেন নুজুল মানে উপর থেকে নিচের দিকে আসা এই নুজুল শব্দ ব্যবহার করে আল্লাহ বললেন ওয়া আনজালনাল হাদিদ লোহাকে আমি নাজিল করেছি তার মানে লোহা পৃথিবীর উপাদান নয় লোহা এসেছে উপর থেকে কোন সুবহানাল্লাহ বিজ্ঞানীরা পদার্থবিদ যারা গবেষণা করে এটাই পেয়েছেন লোহা আসলে পৃথিবীর না লোহা পৃথিবীতে উৎপাদন করা হয় নাই লোহার যে মলিকিউল অণু আছে লোহার একটা অণু তৈরি করার মতো ক্ষমতা পৃথিবীর নাই ইভেন এই সৌরজগতের কোনো কিছু নাই সূর্যের তাপেও লোহা তৈরি হতে পারে লোহার ছোট্ট একটা অণু তৈরি করতে কমপক্ষে 1 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপের প্রয়োজন হয় তার মানে এটা পৃথিবীর কোনো উপাদান নয় এটা আনজালনাল হাদিদ আল্লাহ বলেন মহাবিস্ফোরণের কারণে গলিত অন্য কোন তারার ভেতর থেকে লোহার উপাদান আমি পৃথিবীর ভেতরে এনে ঢুকিয়ে দিয়েছি তার মানে পদার্থের কথা কোরআনে আছে না নাই সুবহানাল্লাহ কইবেন না এরপরে বায়োলজির কথা আছে না নাই
biological aspect of mountains. Kemon kore pahari range toiri holo ache na nai. Waja'alnal jibala autada pahar ke ami pereg mere diyechi. Omiye kater bhetore jokhon pereg maren pereger beshir bhag ongsho kater bhetore dhuke jay upore dekha jay shamanno thik kina. To loha jodi Allah pereg maren upore ja dekha jay eta shamanno ashol pahar tumatir niche. Subhanallah koben na ashol pahar kothay pereg jodi kater moddhe dhukiye den puro pereg ta kater dhuke jay na upore dekha jay koddu shamanno paharer ja apni dekhen eta to pereger matha puro paharta Allah zaminer bhitore gere diyechen chillaye poren Allahu akbar abar Allah bolle aminal jibali judadum bidu wa humrum mukhtalifun alwanu asara nai আল্লাহ বলেন নানা রঙের পাহাড় পর্বত মহাবিশ্ব আমি তৈরি করেছি, কোন পাহাড় হচ্ছে রক্তিম বর্ণের, কোন পাহাড় কে বানিয়েছি আমি কৃষ্ণ বর্ণের, কোন পাহাড় কে বানিয়েছি আমি শুভ্র বর্ণের, কোন পাহাড়ের রং কালো, কোনটা সাদা, কোনটা নীল, আছে না নাই। মহাবিশ্ব যখন তৈরি হয়েছে পৃথিবীর মধ্যে সাতটা টেকটোনিক প্লেট তৈরি হয়েছে, সেভেন টেকটোনিক প্লেটস ক্রিয়েট দ্য মাউন্টেন রেঞ্জ অন আর্থ। পৃথিবীতে এই পাহাড় তৈরির কারণ হচ্ছে সাতটা প্লেট, এগুলোরে সেভেন টেকটোনিক প্লেট বলে। এই প্লেটগুলোর কারণে পৃথিবীতে এই রং বেরঙ্গের পাহাড় তৈরি হয়েছে। কত রঙের যে পাহাড় আছে, আরব বিশ্বে পাথরের পাহাড়, বাংলাদেশে মাটির পাহাড়, ব্রুনাই, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়াতে যদি যান আরেক ধরনের পাহাড়। চায়নার একটা শহর আছে গানজু সিটি, কি নাম, এই গানজু সিটিতে একটা পাহাড় আছে রেইনবো মাউন্টেন, ওখানে সাত রঙের পাহাড় পাওয়া যায় এক জায়গায়। সুবহানাল্লাহ কইবেন না, রেইনবো মানে কি, রংধনু, রংধনুর কয় রং কথা কন, ছোটবেলা আমরা মুখস্থ রাখতাম বেনিয়া সহকলা, বেতে বেগুনি, নিতে নীল, আতে আসমানি, সতে সাদা, হতে হলুদ, কতে কালো, লাতে লাল, সুবহানাল্লাহ নাই, মনে রাখার কি অসাধারণ পদ্ধতি। এই রেইনবো মাউন্টেন রংধনুর সাত রঙের পাহাড় এক জায়গায় পাওয়া যায়, এখানে সাদা পাহাড়, এখানে সবুজ পাহাড়, এখানে নীল পাহাড়, ওখানে লাল পাহাড়, এখানে কালো পাহাড়। এই চায়নার গানজু সিটিতে আল্লাহ তাআলা সাত রঙের পাহাড় এক জায়গায় রেখেছেন, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তার